নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছর মানেই নতুন আশা, নতুনভাবে জীবনটাকে দেখা এবং নতুনভাবে চলার চেষ্টা। অনেকেই নতুন বছরে নিউ ইয়ার রেজলিউশনস রাখে, কিন্তু সেই নিউ ইয়ার রেজলিউশনসটা কিছুদিন পর সেটা ভুলে যায়। তো আমরা সবসময় বলি, নতুন বছরে নিউ ইয়ার রেজলিউশনস না রেখে সারা বছরই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করুন, এবং যেই জিনিসগুলো আপনার জন্য হার্মফুল সেইগুলোকে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করুন। যেরকম আমাদের যেগুলো নেগেটিভ থটস, নেগেটিভ ইমোশনস, নেগেটিভ বিহেভিয়ার প্যাটার্ন, যেগুলো সাইক্লিক ফর্মে চলতে থাকে এবং তার জন্যে আমাদের নিজেদের আমরা নিজে ক্ষতি করে ফেলি, তাই কিছু জিনিস বোধহয় পুরনো বছরের সঙ্গে ছেড়ে আসলে আমরা সবাই ভালো থাকবো। এবার কি ছেড়ে আসা যায়? এক একজনের ক্ষেত্রে এক একটা হয়তো তার লাইফের ডিফিটিং পয়েন্ট যেটা ছেড়ে আসলে ভালো হয়। আমি জেনারেল দুটো পয়েন্টের কথা আজকে ডিসকাস করব, যেটা ছেড়ে আসলে হয়তো আমরা সবাই ভালো থাকবো। প্রথমটা হচ্ছে সুখের খোঁজে আমরা যেটা আমাদের আউট অফ রিচ সেটার পেছনে দৌড়ে বেড়াই, এবং যেটা আমার কাছে আছে সেটাকে নিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি না। হ্যাঁ, আমার কাছে iPhone 12 আছে, কিন্তু না, আমার সেই পরের আপগ্রেডেড মডেলটা চাই। এটা তো এখন ভীষণ আমি দেখছি, যা আয় তার থেকে বেশি ব্যয় গ্যাজেটস এর উপরে, কারণ আপগ্রেডেড থাকতে হবে, EMI দিয়ে কেনার ইয়ে আছে, সুবিধা আছে। তাই যেটা হয়তো তার ছোঁয়া বাইরে সেটা সে EMI থেকে কিনে ফেলছে দিয়ে, এবং সেটার হয়তো কোনো ক্ষেত্রে অতটা দরকারও নেই। তো এটা কেন হয় বলুন তো? এটা হয় স্কেয়ারসিটি বায়াস থেকে। স্কেয়ারসিটি বায়াস মানে আমাদের মধ্যে একটা বায়াস থাকে কি এই জিনিসটা কম, এই জিনিসটা অত্যন্ত লোভনীয়। যেটাই কম, যেটার একটা স্কেয়ারসিটি হতে পারে, সেটা তখনই ভীষণ লোভনীয় হয়ে যায়। দেখবেন আপনি যখন অনলাইন শপিং করেন, লাস্ট 4টে পিসই বাকি, তখনই মনে হয় এটা দেখো কত ভালো, সবাই এটা কিনছে, আমি এটা ঠিক চুজ করেছি, তাহলে এটাই কেনা উচিত। হয়তো লাস্ট পরের দিনও দেখলেন দেখাবে লাস্ট 4টে পিস বাকি, তার মধ্যে 40টা পিস বিক্রি হয়ে গেছে। তো এই স্কেয়ারসিটি বায়াস আদিমকালে হয়তো জরুরি ছিল, যখন রিসোর্সেস কম ছিল, তখন জিনিস শেষ হওয়ার আগে সেটাকে গুছিয়ে আমাদের কাছে রাখতে হবে, জমিয়ে রাখতে হবে। কিন্তু আজকালকার কনজিউমারিজমের যুগে যেখানে এত অপশনস আছে, সেখানে কিন্তু এই স্কেয়ারসিটি বায়াস কাজ করে না, তাই কিচ্ছু শেষ হয়ে যাবে না, প্রচুর অপশনস, প্রচুর জিনিস আছে, এটা আমার এক্ষুনি চাই, এটা এক্ষুনি কিনতেই হবে, কি এটা এক্ষুনি পেতেই হবে, না হলে বুঝি আমি খুশি না কি সুখী না, এটা থাকলেই আমি সুখী হব, সেটা কিন্তু না। ওটা কিনলে কি ওটা পেলে তাৎক্ষণিক সুখ হয়তো আমি পাবো, কিন্তু সেই সুখটা কিন্তু ভীষণই তাৎক্ষণিক, কিছুক্ষণ পরে আবার মনে হবে অন্য আর একটা জিনিস চাই। তো এরকম ভাবে জিনিস দিয়ে কিন্তু নিজের জীবনটাকে ভর্তি করে দেবেন না, তাহলে আপনার জীবনে এটা চাই না হলে আমি সুখী না, যেই পেলাম তখন আবার আর একটা জিনিস চাই, এরকম একটা ব্যাপার দেখা যাবে। কিভাবে আপনি সুখী থাকতে পারেন? দেখুন, জীবনে টাকা পয়সা দরকার, অবভিয়াসলি দরকার, মানে সেটা আমি আপনি ইভেন কি রিসার্চও তাই বলছে। সাইকোলজিক্যাল অ্যান্ড কগনিটিভ সায়েন্সেসে একটা পেপার বেরিয়েছিল যেখানে বলছে সার্টন অ্যামাউন্ট অফ টাকা পয়সা সবার দরকার খুশি থাকার জন্যে, এডুকেশন, হেলথ সার্ভিসেস, যা বেসিক নিডস সেইগুলো পাওয়ার জন্যে। কিন্তু এমন না কি যত আপনি টাকা পাবেন সুখী কি খুশি প্রপোর্শনেট টু দ্যাট অ্যামাউন্ট অফ মানি। অনেকেই দেখি টাকার পেছনে সারাক্ষণ দৌড়াচ্ছে, সকাল 10টা থেকে রাত 10টা তারা প্রচুর পরিমাণ পরিশ্রম করছে এবং প্রচুর পরিমাণ টাকা আয় করছে, এতটাই টাকা আয় করছে কি তার কাছে সময়ও নেই সেই টাকাটাকে এনজয় করার জন্য।
সেই টাকাটা সে জমিয়ে রাখছে কি আরেকটু আয় করি আরেকটু আয় করি তারপর আমি সবকিছু করব। এই করে করে যখন খেয়াল হলো কি কিছু করতে হবে তখন আর বয়সটাই হয়তো রইল না কি সেই টাকাটাকে সে এনজয় করতে পারে। এই জন্য জীবনের ছোট ছোট জিনিসের জন্য সিম্পল প্লেজার্স অফ লাইফ যেটা আমরা বলি সেইটার জন্য টাইম বের করুন। একটা আপনি মর্নিং ওয়াকে যান কি ইভিনিং ওয়াকে যান কি আপনার যদি সামনে একটু বাগান থাকে সেখানে বাগান করুন। এই শীতের সময় দুপুরবেলা বাগানে টাইম কাটাতে একটু বাগান পরিষ্কার করতে ভালোই লাগে। তো এরকম সুন্দরভাবে টাইম কাটানো যায়। ভালো টাইম কাটানোর জন্য যে দূরেই আপনাকে অনেক টাকা খরচা করে ভ্যাকেশনে যেতে হবে, সবাই ইউরোপ ট্রিপটাতে যাচ্ছে আমাকে সেই ইউরোপ ট্রিপেই যেতে হবে, সেটা কিন্তু না, খুব ছোট ছোট জিনিস করেও সুখ পাওয়া যায়। যাদের সঙ্গে আপনার থাকতে ভালো লাগে, যারা পজিটিভ ভাইব্রেন্ট ভাইবস দেয়, তাদের সঙ্গে টাইম স্পেন্ড করুন। অনেকে থাকে তাদের সঙ্গে কথা বললে প্রত্যেকটা কথাই নেগেটিভ তাদের, সেটা মানুষ সম্পর্কে হোক কি সিচুয়েশন সম্পর্কে হোক কারুর বিহেভিয়ার সম্পর্কে হোক, তারা এতটাই ফ্রাস্ট্রেটেড কি তাদের কোনো কিছুর মধ্যে কোনো পজিটিভিটি নেই, তাদের থেকে দূরে থাকুন। কারণ এদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে দেখবেন আপনার ইমোশনাল কোয়ালিটিটাও সেরকম হয়ে যাচ্ছে। অ্যান্ড এবং তারা যদি আপনার কাছের মানুষ হয় তাহলে তাদের চেষ্টা করুন হেল্প করার, এবং তাতে যদি তারা হেল্প না হয় অবভিয়াসলি তাদের প্রফেশনাল হেল্প নিতে বলুন। কারণ আপনি কিন্তু প্রফেশনালি ইকুইপড না তাদের সঙ্গে ডিল করার, আপনি হেল্প করতে গিয়ে দেখা গেল আপনারও ক্ষতি হলো তাদেরও ক্ষতি হলো। এই জন্য চেষ্টা করুন যারা পজিটিভ তার যারা টক্সিক না তাদের সঙ্গে সময় স্পেন্ড করার। আর নিজের লাইফে ডেইলি পারলে একটা হ্যাপি আর রাখুন। হ্যাপি আর মানেই কোনো বার কি পাবের হ্যাপি আর 1:1 ফ্রি ড্রিঙ্কস অ্যান্ড অ্যাপেটাইজার, সেটা কিন্তু না। আপনার নিজের হ্যাপি আরটাতে এক ঘন্টা আপনি টেকনোলজি থেকে দূরে থাকলেন, সেই সময়টা আপনার যেটা মন চায়, একটা বই পড়তে ইচ্ছা করলো বই পড়লেন, নতুন রান্না করতে ইচ্ছা করলো রান্না করলেন, কি জাস্ট আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে ইচ্ছা করলো আকাশের দিকে তাকিয়ে থাকলেন, কি বসে আপনার মনে হলো কি একটা পুরনো কোনো বন্ধুর সঙ্গে কথা বলি আজকে একটু টাইম পাওয়া গেছে দেখি সে ফ্রি আছে কি না। সো সেই হ্যাপি আরে আপনি যেটা করবেন নিজের জন্য করবেন উইদাউট এনি গিল্ট, এবং সেইটাকে ভালোবেসে করবেন। আমি যখন মাঝে মাঝে সময় পাই, এই ধরুন 4:30 নাগাদ বাড়ি ঢোকার আগে হাঁটতে গেলাম, এবার হাঁটতে গিয়ে দেখি আমার বাড়ির সামনে পার্কে, আমি তার কোনোদিনও মুখ দেখিনি, মহিলা বুঝতে পারি জুতোটা দেখে, শালটাকে পুরো গায়ে দিয়ে পুরো মাথাটা ঢাকা সে পার্কে এসে শুয়ে থাকে। কিন্তু অন্য সময় তাকে আমি দেখিনি অন্য সময় হাঁটতে গেলে। তো আমার মনে হয়েছে সেটাই বুঝি ওনার হ্যাপি আওয়ার লাইফে, উনি পার্কে এসে রোদে ঘুমান। অ্যান্ড কি শান্তিতে যে উনি ঘুমিয়ে থাকেন, ওনাকে কোনোদিনই আমি ওনার মুখটা দেখতে পারি না চাদর দিয়ে ঢাকা, কিন্তু যাই হোক পার্কে কোলাহল হোক লোকে চাচামেচি বাচ্চারা খেলছে উনি নড়েন চড়েন না। তো ভালো লাগা কিন্তু এরকম ছোট ছোট জিনিসের মধ্যেও খুঁজে পাওয়া যায়। আরেকটা জিনিস যেটা আমাদের অনেক সময় অখুশি করে কি অসুখী করে সেটা হচ্ছে আমরা অনেক সময় লোককে খুশি করার জন্য অনেক কিছু করি, তাতে কোনো অন্যায় নেই। আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় চেষ্টা করব খুশি করার, তার যেটা পছন্দ আমার মাথায় সেটা সবার আগে থাকবে, তার কোনটা পছন্দের তার কোনটা অপছন্দের তার কি করে ভালো হয় তাকে কি করে ভালো রাখা যায়। কিন্তু তাকে ভালো রাখতে গিয়ে আমার যেগুলো পছন্দ হচ্ছে না আমি সেইগুলো করছি, এইটা না ভীষণ খারাপ? নিজের নিজস্বতাটার জলাঞ্জলি দিয়ে অন্যের
কথা ভেবে অন্যকে কি খুশি করার জন্য, কি লোকজনকে খুশি করার জন্য, কি আমি যদি এরকম না করি তাহলে লোকে কি বলবে, এটার জন্য যদি আমি বারবার একটা কাজ করে যাই তাহলে কিন্তু কিছুদিন পর আমি খুব অখুশি হব, আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। তাই জন্যে অন্যের আপনার প্রতি যেই এক্সপেক্টেশন, সেই এক্সপেকটেশনটা যদি আপনার ইচ্ছা না করে ফুলফিল করতে, নিজেকে অখুশি করে সেটা ফুলফিল করতে যাবেন না। না বলতে শিখুন, আমাদের একটা এপিসোডও আছে না বলতে শেখার উপরে, আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, সেটা দেখবেন। না বলাটা খুব জরুরি, আপনার হয়তো ভীষণ বিজি শেডিউল, সেখানে আপনি যে যেটা বলছে সেটাতেই হ্যাঁ বলছেন, সেটাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ভীষণ টায়ার্ড হয়ে যাবেন। আপনার কিন্তু নিজের জন্য টাইম চাই, তাই জন্যে না বলতে হবে এবং টাইমটাকে ঠিকভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে নিজের জন্য কিছুটা টাইম রাখতে হবে, যাতে সেই টাইমে আপনি রিভাইভ করেন, সেই টাইমে আপনি ফ্রেশেন্ড আপ হন। আজকাল একটা কনসেপ্ট আছে ফিয়ার অফ মিসিং আউট, এই ফিয়ার অফ মিসিং আউট থেকে লোকে সব কিছুর মধ্যে থাকতে চায়, সব কিছু করতে চায়, আলটিমেটলি নিজেকে ভীষণ শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত করে ফেলে। আর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, এই কনস্ট্যান্ট নিড ফর ভ্যালিডেশন, আমাকে সবাই যেন আমাকে ভ্যালিডেট করে, এবং সেই সোশ্যাল ভ্যালিডেশনটা সামনাসামনি করুক কি সোশ্যাল মিডিয়াতে করুক, এই সোশ্যাল ভ্যালিডেশনটা না পেলে তারা ভীষণই ভেঙে পড়ে এবং তারা ভীষণ কষ্ট পায়। এবং সবসময় আমাকে যে কেউ ভ্যালিডেট করবে, কি আমাকে ভালো বলবে, সেটা তো হয় না, এটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, যেখান থেকে আমরা সোশ্যাল ভ্যালিডেশনটা খুঁজি। এই সোশ্যাল ভ্যালিডেশন, এই অ্যাপ্রুভাল ফ্রম সোশ্যাল মিডিয়া, এটা নিয়েই আমরা নেক্সট এপিসোডে কথা বলবো। আজকের এপিসোড ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্টস লিখতে ভুলবেন না। সবসময় আমি হয়তো আনসার করতে পারি না, কিন্তু আপনাদের কমেন্টস আমাদের এন্টায়ার টিমের খুব ভালো লাগে, আমরা বুঝতে পারি আপনারা প্রোগ্রামটা দেখছেন এবং প্রোগ্রামে কি ভালো লাগলো সেটাও জানাবেন, কি নিয়ে প্রোগ্রাম দেখতে চান সেটাও জানাবেন। আমি চেষ্টা করি কেউ যদি কোনো টপিক বলে সেটার উপর করা। মেল হয়তো সবসময় আনসার করে দিতে পারি না, কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা মেল আমি চেক করি এবং যতটা সম্ভব সেই টপিকসগুলো নিয়ে আমি মুশকিলাসানে আলোচনা করি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, নতুন বছর খুব ভালো কাটুক এবং সারা বছর ধরেই একটু একটু করে নিজের থটস, ফিলিংস অ্যান্ড বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করার চেষ্টা করুন ফর আ বেটার ইউ। নমস্কার।